রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব বায়োসায়েন্সে ক্লাস পরীক্ষা সহ যাবতীয় শিক্ষা কার্যক্রম সচল এবং প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের পরিচালকদের গাফিলতির জন্য বন্ধ রয়েছে তাদের শিক্ষা কার্যক্রম। নিয়মিত ভর্তি ফি, ল্যাব সহ বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের কাছ থেকে ফি নিলেও একাডেমিক কার্যক্রম শুরু হয়নি। আমাদের এই ইনস্টিটিউটটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধীনে পরিচালিত হয়। তো আগামী গত নভেম্বরের 24 তারিখ থেকে আমাদের থিওরি পরীক্ষা শেষ হয়ে গেছে চার ডিপার্টমেন্টের, কৃষি, ফিশারিজ, ফুড আর হচ্ছে মাইক্রোবায়োলজি। এর মধ্যে ফিশারিজের পরীক্ষাটা এখন মেবি চলমানও আছে একটা, কিন্তু আমাদের এই তিনটা ডিপার্টমেন্টের থিওরি পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরও এখন অবধি আমাদের প্র্যাকটিক্যাল যে পরীক্ষা সেই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে না, এবং এই পরীক্ষার যে কার্যক্রমগুলো সেগুলোও কোনো আমরা আপডেট পাচ্ছি না বা কোনো কার্যক্রম দিয়ে মানে আমরা দেখতে পাচ্ছি না। আমাদের পর্যাপ্ত যা সুবিধা সব আমরা অতি দ্রুত সমাধান চাই। আমরা মাননীয় ভিসি মহোদয় স্যারের একান্ত হস্তক্ষেপে, তিনি অতি ছাত্রবান্ধব এবং তিনি আমাদের। মানববন্ধনে বিভিন্ন বিভাগের স্থগিত থাকা ব্যবহারিক পরীক্ষা চালু, পরিচালকদের অপসারণ করে নতুন পরিচালনা পরিষদ গঠন, শিক্ষক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করে স্বাভাবিক ক্লাস কার্যক্রম শুরু এবং শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত দাবি জানান। আমাদের পরীক্ষা আর হচ্ছে ক্লাস কার্যক্রমগুলো সচল করতে হবে। আমাদের থিওরি পরীক্ষা হয়ে গেছে কিন্তু আমাদের ল্যাব পরীক্ষাটা বাকি আছে, আমাদের ল্যাব ক্লাস হচ্ছে না, এগুলো হচ্ছে গিয়ে মেইন সমস্যা। আর এত যদি গ্যাপ হয়ে যায় তাহলে তো আমাদের থার্ড ইয়ারের যে ক্লাস কার্যক্রম সেটা শুরু না হলে আমাদের থার্ড ইয়ারের পরীক্ষাও দেরি হয়ে যাবে। তো এভাবে তো আসলে আমাদের লাইফ রিস্কের মধ্যে পড়ে গেছে, তাই না? তো আবার হচ্ছে এখানে রাজশাহীতে আমরা এতদিন ধরে বসে আছি, বাসায় তো কথা বলতে হবে যে এখন এই রকম পরিস্থিতি যদি চলতে থাকে ম্যাক্সিমাম 80% মেয়েদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে। এটা মালিকপক্ষের গাফলতি, মালিকপক্ষ কিছু হায়দার স্যার এবং হাফিজ স্যার তারা হচ্ছে যেই টাকা পয়সার লেনদেনের বিষয়গুলো আছে এগুলো তারা হচ্ছে ক্লিয়ার করতেছে। হ্যাঁ, আমরা অনেকবার কথা বলছি, তারা প্রত্যেকবার আমাদেরকে আশ্বাস দেয় কিন্তু আসলে কাজের কাজ কিছু হচ্ছে না। আমাদের এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রাজশাহী ইনস্টিটিউট অফ বায়োসায়েন্স পরিচালক ও বোটানি উদ্ভিদ বিজ্ঞান অধ্যাপক ডক্টর এফ এম আলী হায়দার ফোন ধরে ব্যস্ততা দেখিয়ে ফোন কেটে দেন।